আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সমাজে একটি কথা বহুল প্রচলিত, তা হলো অহংকার পতনের মূল। প্রতিটি মানুষের মধ্যে দুটি শক্তি লুকায়িত থাকে, একটি ফেরেশতার চরিত্র অর্থাৎ ইতিবাচক গুণাবলী, আর দ্বিতীয়টি হলো শয়তানি চরিত্র বা মন্দ স্বভাব। নেতিবাচক সেই স্বভাবের একটি হলো অহংকার। মানবের মনোজগৎ তথা চরিত্রের 6টি শত্রু রয়েছে, যা ষড়রিপু নামে পরিচিত: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুর পঞ্চমটি হলো মদ তথা দম্ভ, গর্ব, গৌরব, অহংকার। ষষ্ঠটি হলো মাৎসর্য তথা ঈর্ষা, হিংসা, পরশ্রী কাতরতা। অহংকার শয়তানের চরিত্র। এই অহংকার ও হিংসাই ইবলিশকে ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করেছে। আল্লাহ তাআলা বলেন, সে অর্থাৎ ইবলিশ সম্মানিত আদমকে সিজদার মাধ্যমে সম্মান করতে অস্বীকার করল এবং অহংকার করল, পরিণতিতে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা আয়াত 34। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ: প্রবৃত্তি, নফসের পূজা, লোভ ও আত্মা, আত্ম অহংকার। তিনি আরো বলেন, অহংকারই হলো সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক। বাইহাকি মিশকাত 5122। আত্মগৌরব করা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেই প্রযোজ্য। যে ব্যক্তি এ গুণ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন, তার প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি নস্যাৎ করে দেন এবং তার জীবনকে সংকুচিত করে দেন। হাদিস কুদসিতে আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার সম্মানের উত্তরীয়, আর সম্মান হচ্ছে আমার গৌরবের পোশাক। যে ব্যক্তি এ দুটির কোনো একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করে, আমি তাকে আজাবে নিক্ষেপ করি। আবু দাউদ হাদিস নম্বর 4090। অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট ও ঘৃণ্য অংশ। অহংকার কি? হাদিস শরীফে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান ও তুচ্ছতাচ্ছিল্য করা। মুসলিম হাদিস নম্বর 91। আবদুল্লাহ ইবনুল মোবারককে প্রশ্ন করা হলো, অহংকার কাকে বলে? তিনি বললেন, মানুষকে হেয় জ্ঞান করা। কেন মানুষ অহংকার করে? আল্লাহ তাআলা বলেন, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে। সূরা আলাক আয়াত 6-7। শক্তি ও অর্থের গৌরব অহংকারের আরেকটি দিক, যার বর্ণনা কোরআন মাজিদে এসেছে। অতপর সে অর্থাৎ অহংকারী ব্যক্তি কথা প্রসঙ্গে তার সঙ্গীকে বলল, আমার ধনসম্পদ তোমার চাইতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী। সূরা কাহাফ আয়াত 34। অহংকারী সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে দম্ভভরে পদচারণ করো না, নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি পর্বত সমান হতেও পারবে না। সূরা বনি ইসরাইল আয়াত 37। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ভভরে পদাচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদাচরণে মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো, নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লোকমান আয়াত 18-19। সব পাপের মূল উৎস তিনটি: এক, অহংকার যা ইবলিশের পতন ঘটিয়েছিল; দুই, লোভ যা জান্নাত থেকে আদম আলাইহিসাল্লামকে বের করেছিল; আর তিন, হিংসা যা আদম আলাইহিসাল্লামের এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল। যে ব্যক্তি উক্ত তিনটি বিষয়ের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। কুফরির মূল উৎস হলো অহংকার। পাপকর্মের মূল উৎস হলো লোভ। বিদ্রোহ বা সীমা লঙ্ঘনের মূল উৎস হলো হিংসা। অহংকারীদের পরিণতি সম্পর্কে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারী ব্যক্তিরা কিয়ামতের দিন উঠবে মানুষের রূপে পিঁপড়া সদৃশ্য ক্ষুদ্রাকৃতিতে। সর্বত্র লাঞ্ছনা তাদের বেষ্টন করে রাখবে। অতপর তাদের বোলাস নামক জাহান্নামের এক কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে লেলিহান অগ্নি তাদের ঢেকে ফেলবে। সেখানে তারা জাহান্নামীদের পোড়া দেহের গলিত পুজ রক্তে পূর্ণ তিনাতুল খাবাল নামক নদী থেকে গরল পান করবে। তিরমিজি হাদিস নম্বর 1862, 2400।
92। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম হাদিস নম্বর 91। দুনিয়াতে অহংকারের পরিণতি হলো লাঞ্ছনা গঞ্জনা। যার অন্তরে যতটুকু অহংকার সৃষ্টি হবে তার জ্ঞান ততটুকু হ্রাস পাবে। যদি কারো অন্তরে অহংকার স্থিতি লাভ করে তবে তার জ্ঞানচক্ষু অন্ধ হয়ে যায়, বোধশক্তি লোপ পায়, সে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। তার চেহারায়, আচরণে, চলন বলনে ও কাজকর্মে অহংকারের দুর্গন্ধ ছড়াতে থাকে। সহি বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 4029। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের বিষয়ে খবর দেব না? তারা হলো বাতিল কথার উপর ঝগড়াকারী, হটকারী ও অহংকারী। সহি বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 5106। তাই আমাদের অহংকার পরিত্যাগ এবং অন্যকে অসম্মান এবং হেয় করা থেকে বিরত থাকা উচিত। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।